जोगनी जोग मारा आज तक पूछे दबा वही शासु के आत्रमोन को रखो तो भाव लुको तो भाव कार ये देखिए जोगनी जोग मार सिंहो महिनी जीवन रक्षार्थी और शांत থাকতে পারলো না ঝাঁপিয়ে পড়লো আজ মহিষাসুরের বুকে চুলের মুষ্টি ধরে আজ পদ তলে ফেলে মা যোগিনী যোগ মায়া আজ মহিষাসুরকে নিধন করলেন। Thank you.
আজ নয়ন তুলে দাগ মাগিরি তোর গৌরী কি সাজ সেজেছে নয়ন তুলে নমস্কার। আমাদের মহিষাসুর মর্দিনী এখানেই সমাপ্ত, এরপর শুরু হবে আজকের কাজ যাত্রাপালা। বিরাট যন্ত্র সঙ্গীতে তবলায় সহযোগিতা করছেন সুদাম মণ্ডল, প্যাডম্যান প্রদীপ কুমার, আলো খুদিরাম সর্দার, ধ্বনি মাইক অ্যান্ড সাউন্ড সুশান্ত, অপারেটর ম্যান সুজিৎ কুমার, সুদর্শন গায়ক নায়ক ইন্দ্রজিৎ কুমার খাঁ, বলিষ্ঠ মনোহর হালদার, শীতলা লক্ষ্মী, রামপ্রসাদ শিকারি, কিন্নর কণ্ঠী শিবানী খাঁ, মন্দিরা সর্দার ও প্রজাপতি হালদার, মক্ষম ভূমিকায় সুজিৎ কুমার খাঁ ও প্রহ্লাদ গাঙ্গুলী, এবং সর্বাধিক অভিনেতা সমীর পরমল। শুরু করছি 1428 সালের গ্রাম শহর সম্পূর্ণ এক রাজকীয় শীতলা যাত্রা পালা, বিরাট রাজার দর্প চূর্ণ, সবাই পূজা করে ঘটে আর পটে, মর্তের মাঝে আসছে না
শীতলা জগতীর ঘাটে জাগো মা তুমি রোগের শরীর ও মা তোমার চরণে মাগো ও মা সবাই পড়ি জাগো মা তুমি রোগের শরীর তোমার চরণে মাগো সবাই পড়ি জাগো মা তুমি রোগের শরীর তোমার চরণে মাগো সবাই পড়ি জাগো মা তুমি রোগের শরীর তোমার চরণে মাগো শরণ করি জাগো মা তুমি রোগের শরীর তোমার চরণে মাগো শরণ করি ও জাগো মা তুমি রোগের শরীর তোমার চরণে মাগো সবাই পড়ি জাগো মা তুমি রোগের শরীর তোমার চরণে মাগো সবাই পড়ি জাগো মা তুমি রোগের শরীর তোমার চরণে মাগো সবাই পড়ি সবাই মিলে করছে পূজা ঘটে আর পটে মা চলেছে আজ নিমা জগার ঘাটে সবাই মিলে করছে পূজা ঘটে আর পটে মা চলেছে নিমা জগার ঘাটে সবাই মিলে করছে পূজা ঘটে আর পটে মা চলেছে নিমা জগার ঘাটে আজ আমি নিঃসন্তান রাজা নৌশ জানি না কোন কর্মফল বিধাতা লিখেছে আমার লল্লাটে তাই তো হইয়াছে নিঃসন্তান তাই তো আমায় দেখলে রাজ্যের প্রজাবর্গ সবাই তোমরা অবনী করে বলো না তোমরা অবনী করে বলো না আমি আমি তো তোমাদের রাজা আজ
आज कौन कर्म पले हइयाछे निसंतान आमी तो तुम्हारे कोनो दिन दुख देइनि अबर्तमान राज सिंहासने के चलावे राजत्व के चलावे प्रजावर्ग तो मन मन स्थिर कर जीवन आज हमें विसर्जन देव गंगार जले जीवन विसर्जन देव गंगार जले पुत्र तुम्हारे जीवन तुम्हें गंगार जले विसर्जन दियो ना तुम्हें मन भूले गे पुत्र आत्महत्या करा जीवन विसर्जन दीते चले गंगार जल আজ তুমি আত্মহত্যা করলা তোমার করুণ আর্তনাদে মুগ্ধ আমি তাই ছুটতে ছুটতে এসেছি তোমার রাজপ্রাসাদে বলো বলো পুত্র এত তোমার অভিপ্রায় কিসের এত দুঃখ কিসের তাই আজ তোমার ফুটফুটে কলা ফুলের মতো জীবনটাকে ওই গঙ্গার জলে তুমি বিসর্জন দিচ্ছ পুত্র কে কে বারবার পিছন হতে আমার কাজে বাধা দিচ্ছে প্রজাপতি ব্রহ্মা তোমার করুণার্থনাতে আমি মুগ্ধ আমি সব জানি সব বুঝেছি তুই পুত্র সব কন্যা সন্তান থেকে বঞ্চিত তাই তোমার রাজ্যের পূজা পুঞ্জ সবাই তোমায় আমন্ত্র ধিক্ষা দিচ্ছে সবাই তোমাকে অপমান করছে রাজ্য ছেড়ে সমস্ত পূজা পুঞ্জগণ সবাই পালিয়ে যাচ্ছে সবাই বলছে হাট করে রাজার মুখ দেখা মহাপাপ একটিবার বলতে পারেন দেব একটিবার বলতে পারেন আজ আশীর্বাদ করি পুত্র তুমি পুত্র অথবা কন্যা সন্তান লাভ করবে আজ আশীর্বাদ দিলে বলে পুত্র বা কন্যা লাভে পরিচারে করিতে হবে পুত্র শিক্ষকের আয়োজন করিতে হবে স্বর্গের সকল দেবতাকে আমন্ত্রণ রাজ্য প্রজাবর্গের নিমন্ত্রণ আনতে হবে কুম্ভ কলস শান্তি হবে শান্তি কুলা সবাই জানে ভগবানের থেকে যে ভক্ত বড় দেব ভক্ত যদি ভগবানকে আহ্বান না করে ভগবান কোনদিন তার সাড়া দেয় না তাই আজ এই প্রতিষ্ঠিত যজ্ঞে বেশ পুত্র আমি তোমায় আশীর্বাদ করি তোমার মন আশা পূর্ণ হোক মন আশা পূর্ণ হোক মন আশা পূর্ণ হোক।
একবার মরে দেখা যাও। দাদা আমি এত বিচলিত কেন? দেব তো আমার আশীর্বাদ দিয়ে গেছে পুত্র বা কন্যা লাভে বরদান করিতে হবে, পুত্র সিদ্ধকে রায় দেও না। না এখানে অপেক্ষা করবো না, এই মুহূর্তে যাবো আমি স্বর্গের সকল দেবতার কাছে। ও গো স্বর্গের সকল দেবতা, আজ আমি নিঃসন্তান রাজা নৌশ এসেছি তবদারি করতে আমন্ত্রণ, করিতে চলেছে পুত্র সিদ্ধকের আয়োজন। আপনাদের রইল আমন্ত্রণ, আপনারা সবাই মিলে আসবেন, এসে একটু একটু করে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ নিয়ে আমি যেন পুত্র বা কন্যা লাভে পাই, আমি যেন পুত্র বা কন্যা লাভে পাই। না না এখানে অপেক্ষা করবো না, এই মুহূর্তে যাবো রাজ্যের প্রজাবর্গের দ্বারে দ্বারে গিয়ে সকল কাছে আমি করজোড়ি করবো নিমন্ত্রণ। গোমা রাজ্যের নগরবাসী, আমি তোমাদের রাজা, আজ আমি পুজ্য বা কন্যা লাভ প্রতারে করিতে চলেছি পুজ্য শ্রী যজ্ঞের আয়োজন। আপনাদের রইল নিমন্ত্রণ, আপনারা আমার যজ্ঞ প্রাঙ্গনে সবাই মিলে আসবেন, এসে একটু একটু করে প্রাণ বলে আমায় আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ আমি যেন পুজ্য বা কন্যা লাভ পাই, আমি যেন পুজ্য বা কন্যা লাভ পাই। না না এখানে অপেক্ষা করবো না, এই মুহূর্তে আমি যাবো কুম্ভ কলস শান্তি কুলানকে। এসে দেখুন না, আপনার কথা মতো আমি সকল কিছু আয়োজন করেছি, এসে আমার যজ্ঞ প্রাঙ্গণ সম্পূর্ণ করুন দেব। তবে কি আসবে না, তবে কি আসবে না আমার এই যজ্ঞ প্রাঙ্গণে? আমি এত বিচলিত কেন পুত্র? আমি যে কথা দিয়েছি তোমার পুত্রষ্টি যজ্ঞে আহুতি দেবেন প্রজাপতি ব্রহ্মা। ও দেব পুত্র নস দেব, আমি তোমায় যে আদেশ করেছিলাম সেই আদেশ তুমি অক্ষর অক্ষর পালন করেছো? করেছি দেব। আমি স্বর্গের সকল দেবতাগণকে নিমন্ত্রণ করতে বলেছিলাম, করেছো? করেছি দেব। রাজ্যের প্রজাপুঞ্জ করেছি দেব, শান্তি কুলা এনেছি দেব, আর কুম্ভ কলস এনেছি দেব। ও দেব আসিয়াছে তব যজ্ঞ প্রাঙ্গণে, আসুন দেব এসে আমার যজ্ঞ আসন গ্রহণ করুন দেব। রাজ্যের সকল প্রজাপুঞ্জ নরনারী সবাইকে যখন নিমন্ত্রণ করেছো, এই মুহূর্তে সবাইকে তুমি শঙ্খের ধ্বনি উলোড়ধ্বনি করতে বলো, আমি এই মুহূর্তে পুত্রষ্টি যজ্ঞ শুরু করব। ও গো আমার রাজ্যের নগরবাসী, আপনারা সবাই মিলে সংকেত উলুতরি করুন, আজ আমি পুত্র বা কন্যা লাভ পেতে চলেছি, তাই তো যজ্ঞ শুরু করতে চলেছি।